শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলহী ছিলেন সিলেট অঞ্চলের বসবাসকারী খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর প্রথম মুসলমান। তিনি নিজের ছেলের জন্ম উৎসব উপলক্ষে গরু জবাই করার কারণে গোরের হিন্দু রাজা গোর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন। ফলে গোর গোবিন্দ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে। এ সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ দিন প্রচারের জন্য আসলে শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়। এবং নিজের দুঃখময় কাহিনী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নিকট বর্ণনা করেন। তিনি সব বিস্তারিত শুনলেন এবং সিলেটের প্রথম দিন প্রচার করা শুরু করলেন। অলৌকিক কুদরতের দ্বারা সিলেট জয় হল, ধ্বনিত হল প্রথম আজান আর উড়া শুরু করল ইসলামের পতাকা। সিলেট পৌরসভার আওতাধীন টুলটিকর পুশিঘাট এলাকায় শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক বাড়িতে তার সমাধি বা মাজারের অবস্থান। এবং ওনার সন্তান গুলজার আলম রহমতুল্লাহ আলাইহির মাজার সহ এখানে আরও কয়েকটি মাজার পরিলক্ষিত হয়। উক্ত মাজারগুলোকে কেন্দ্র করে এখানে প্রতিদিন শত শত দেশ বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে।